কথাই আছে, হাগা ধরলে বাঘের ভয় নাই আর বাঘে ধরলে করোনার ভয় নাই। এই প্রচলিত কথাটি অক্ষরে অক্ষরে পরিলক্ষিত হলো বিশালগড় গোকুল নগর স্থিত বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। হঠাৎই একটি বাঘ এসে উপস্থিত। বাঘটিকে দেখতে পান কর্তব্যরত এক বিএসএফ জওয়ান। বাঘ পড়েছে চিৎকারে প্রাণীটিও বিপদ আঁচ করতে পেরে পার্শ্ববর্তী জঙ্গলে আত্মগোপন করে। খবর পেয়ে সিপাহীজলা অভয়ারণ্য ও বিশালগড় থানার পুলিশ সহ টিএসআর বাহিনী সেখানে উপস্থিত হয়। চিরুনি তল্লাশি চালিয়েও ব্যর্থ হন সকলেই। এরই মধ্যে বাঘ এসেছে খবর রটে যায় পুরো এলাকা জুড়ে। পুরো গ্রামের মানুষজন ঘর বাড়ি ছেড়ে রাস্তায় জড়ো হন। কে শোনে কার কথা? করোনা পড়ে আগে যান। বাঘটিকে পাকড়াও করতে জাল বিছানো হলেও বাঘের টিকির নাগাল পাওয়া যায়নি এই সংবাদে লেখা পর্যন্ত। প্রশ্ন উঠেছে, জনবহুল এলাকায় বাঘ এলো কোথা থেকে? বাংলাদেশ থেকে এলো কিনা তাও সন্দেহ করছেন অনেকেই। দায়ী করা হচ্ছে বনাঞ্চল ধ্বংস করার মানুষের লীলাকেই। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন পূর্বেও কয়লাশহরে বাংলাদেশ থেকে একটি বন্য হাতির প্রবেশ ঘটেছিল। পাশাপাশি চশমা বানরের একটি শিশু বর্তমানে বিভিন্ন এলাকা চষে বেড়ালেও বন বিভাগ কুম্ভ নিদ্রায় মগ্ন রয়েছে। বিশ্রামগঞ্জ প্রতিনিধি, ত্রিপুরা, পায়োনিয়ার।